আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি তারা প্রত্যেকেই কিন্তু ফোনের ভিতরে একটা স্ক্রিন লক ব্যবহার করে থাকি। অনেকে প্যাটার্ন ব্যবহার করি, অনেকে পিন ব্যবহার করি, অনেকে আবার পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড ভুলে যাই। যখন আপনি প্যাটার্ন, পিন বা ফোনের স্ক্রিন লক ভুলে যাবেন তখন কিন্তু আপনার ফোনটিকে চালাতে হলে আপনাকে অবশ্যই ফোনটিকে হয়তো আপনার হার্ড রিসেট দিতে হবে, তা না হলে একটা মেকানিকের দোকানে গিয়ে ফোনটিকে ফ্ল্যাশ করে নিয়ে আসতে হবে। এবং এতে কিন্তু আপনার পার্সোনাল একটা ক্ষতি হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার ফোনে থাকা যতগুলো ফাইল রয়েছে সব কিছু কিন্তু ইরেজ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিন আনলক করে ফেলতে পারবেন পাসওয়ার্ড না জানা থাকলেও। এবং আপনার ডিভাইসটা যদি স্যামসাং থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ডাটা লুজ ছাড়াই আপনি কিন্তু আপনার ফোনটিকে আনলক করতে পারবেন এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি স্যামসাংয়ের এফআরপিও রিসেট করতে পারবেন। এছাড়াও বেশ কিছু বেনিফিট রয়েছে এই সফটওয়্যারের। কী নাম, কীভাবে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করবেন সকল কিছু বিস্তারিত এখন চলুন দেখিয়ে দিব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বললাম সফটওয়্যারটির নাম হলো পাস ফ্যাব অ্যান্ড্রয়েড আনলক, টু ইন ওয়ান রিমুভাল টুল ফর অ্যান্ড্রয়েড স্ক্রিন অ্যান্ড স্যামসাং এফআরপি লক। ভিউয়ার্স, শুরুতেই চলুন জেনে নেওয়া যাক এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা কী কী ফিচার্স পাচ্ছেন এবং কী কী কাজ করতে পারছেন এই সফটওয়্যারটির মাধ্যমে। অবশ্যই একটু ধৈর্য সহকারে ফিচার্সগুলো দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই বেনিফিটেড হবেন আজকের ভিডিওটি দেখলে। এখানে দেখুন তারা বলেছে যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন, পিন, ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড রিমুভ করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে। এটা কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। এবং আপনি যদি আপনার স্যামসাং ডিভাইসের পাসওয়ার্ড আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু কোনো প্রকার ডাটা লুজ ছাড়াই, তার মানে আপনার ফোনের কোনো কিছু ডিলিট করা ছাড়াই কিন্তু আপনি আপনার স্যামসাং ডিভাইসটিকে আনলক করে নিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বাইপাস এফআরপি লক অন স্যামসাং উইদাউট পাসওয়ার্ড। আপনারা কিন্তু স্যামসাং ফোনের যে জিমেল লক রয়েছে, গুগল এফআরপি লক, সেটা কিন্তু আপনারা খুব সহজেই এটার মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারবেন। এছাড়াও আপনারা সাপোর্ট পাবেন এখানে অ্যান্ড্রয়েড ফোন ইনক্লুডিং স্যামসাং, গুগল, মটোরোলা, এলজি, এইচটিসি, হুয়াওয়ে এবং শাওমি এটসেক্ট্রা, যত ধরনের ডিভাইস রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা মেজর কিছু সাপোর্ট পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এখানে যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ তাদের ক্যাটালগগুলো এখানে শো করেছে এই ওয়েবসাইটটির ভিতরে। মূলত এই ওয়েবসাইটটি থেকে আপনারা তাদের সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল নামের একটি অপশন রয়েছে, এইটার মাধ্যমে আপনারা চাইলে উইন্ডোজ এবং ম্যাকের জন্য কিন্তু এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি উইন্ডোজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখান থেকে আমি ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করলাম। ফ্রি ট্রায়ালে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই সফটওয়্যারটি আপনার ডিভাইসে ডাউনলোড হবে। তো আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি, এবার এটাকে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার জন্য ওপেনে ক্লিক করলাম, দেন ইয়েস, ইয়েসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল চাচ্ছে। এবার আমি এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে ইনস্টলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে 0% রয়েছে, এটা 100% হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অরিজিনালি সফটওয়্যারটি কাজ করে কিনা এবং কিভাবে কাজ করে সেটা আপনারা এখনই জানতে পারবেন। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার কম্পিউটারে। এবার জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হবে। সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন দিলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক, আরেকটা হচ্ছে রিমুভ গুগল লক এফআরপি। তার মানে হচ্ছে গুগলের যে এফআরপি লকটি রয়েছে, তার মানে জিমেল লক, সেই জিমেল লকটি আনলক করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। এবং এইটার মাধ্যমে আপনি আপনার ফোনের ভুলে যাওয়া পিন, প্যাটওয়ানকে রিসেট করতে পারবেন বা আপনার ফোনটিকে আনলক করতে পারবেন। এখানে ক্লিক করলে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক, আরেকটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক উইদাউট ডাটা লস। এইখানে এই অপশনটি হচ্ছে শুধুমাত্র স্যামসাং ডিভাইসের জন্য। শুরুতেই বলেছি যদি আপনি স্যামসাং ডিভাইসকে আনলক করেন তাহলে কিন্তু আপনার ফোনের কোনো কিছুই ডিলিট হবে না, কিন্তু এই অপশনটি হচ্ছে স্যামসাং ডিভাইস ছাড়া অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। এইটার মাধ্যমে যদি আপনি রিমুভ করেন তাহলে কিন্তু আপনার ফোনের সকল ডাটা মুছে যাবে। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিভাইসটিকে ডাটা কেবলের মাধ্যমে কানেক্টেড করতে বলা হচ্ছে। তো আমি আমার ফোনটিকে ডাটা কেবলের মাধ্যমে পিসির সাথে কানেক্টেড করে নিচ্ছি। তো আমার কম্পিউটারে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের সাথে আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিলাম। এবার দেখুন এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলাম। স্টার্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং দেখানো হয়েছে। এবার জাস্ট আপনি এখান থেকে এই ইয়েস লেখাতে ক্লিক করবেন।
ইয়েস লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ফোনের ডাটাগুলো রিমুভ হয়ে যাবে, তার মানে আপনার পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। এবার এখানে আপনি কিছু ইনস্ট্রাকশনস দেখতে পারবেন, এই ইনস্ট্রাকশনস অনুযায়ী আপনার ফোনটিকে রিসেট করে নিতে হবে। এবার আপনি এখানে যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশনসগুলো ফলো করে আপনার ফোনটিকে জাস্ট সেটিংস করে নেবেন। এখানে দেখুন বলা হচ্ছে যে এখানে পাওয়ার বাটন প্রেস করে আপনাকে ফোনটিকে অফ করে অন করতে বলা হচ্ছে। ঠিক এই নিয়মে যদি আপনি আপনার ফোনটিকে অন অফ করেন, করার পরে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সকল কিছু বলা হবে এবং লাস্টে গিয়ে দেখতে পারবেন রিমুভ দ্য স্ক্রিন লক সাকসেসফুলি। এবার দেখুন আপনারা আমার ফোনটিতে কিন্তু কোনো প্রকারের স্ক্রিন লক নেই। এবার দেখুন আমি যে লক করতেছি এবং এখান থেকে আমি এটাকে আনলক করলাম, আমার ফোনের কিন্তু স্ক্রিন লক রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইভাবেই আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিন লকটিকে রিমুভ করে ফেলতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। ভিউয়ার্স, এই সফটওয়্যারটি হচ্ছে একটা প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনারা চাইলে যারা প্রফেশনালি ব্যবহার করবেন তারা চাইলে পারচেস করে নিতে পারবেন। এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করবেন, বাই নাও অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটির লাইসেন্স এখানে দেওয়া রয়েছে এবং কয়টা পিসির জন্য আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সফটওয়্যারটির লাইসেন্স পারচেস করে নিতে পারেন। এছাড়াও আপনাদের ভিতরে যারা ভিডিওটি দেখতেছেন এখনও পর্যন্ত দেখছেন তারা চাইলে আমার লাইসেন্সটিকে ফ্রিতে নিয়ে নিতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, আমাদের ফেসবুক পেজে চলে যাবেন, ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি আপনার প্রোফাইলে জাস্ট শেয়ার করবেন হ্যাশট্যাগ অ্যান্ড্রয়েড লেকচার বিডি লিখে। আপনাদের ভিতর থেকে যে কোনো একজনকে আমি এই লাইসেন্স কিটি দিয়ে দিব। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পাসফেব অ্যান্ড্রয়েড আনলক ব্যবহার করে আপনার ফোনের ভুলে যাওয়া স্ক্রিনকে আনলক করে ফেলতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।